চ্যানেল বিটিউদের শর্মিষ্ঠা কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামেল্যান্ড টাইটেল লিখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিন্তু উইন্টার একটা স্পেশাল হেয়ার সিরম যেটাতে চুল ফ্রিজি হওয়ার হাত থেকে অনেকটা তোমাদেরকে বাঁচিয়ে দেবে হ্যাঁ এখন জানি প্রত্যেক কটা মেয়ে এবং যাদের লম্বা চুল তাদের একটাই সমস্যা দিদি আজকে সিরম লাগাচ্ছে কালকে চুলটা ড্রাই হয়ে যাচ্ছে তার জন্য কী ব্যবহার করবো সেটা যদি জানতে চাইছো তাহলে কিন্তু আজকের ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে আর যদি একটা কথা বলার ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট বক্সে জানিও তাছাড়া তোমরা কী কী ভিডিও দেখতে যাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি শুধুমাত্র একটা রিকোয়েস্টই করছি যে তোমরা প্লিজ যারা ভিডিও দেখছো একটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না তো একটা সাবস্ক্রাইব কিন্তু করতেই পারো তো সবার কাছে একটু রিকোয়েস্ট প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা এই ভিডিওটাকে কিন্তু একেবারে স্কিপ করো না আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ দুর্দান্ত ট্রিক যেই ট্রিকটা জেনে নিলে কিন্তু তোমাদের পুরো উইন্টারে চুল ফুলে থাকবে না ফ্রিজি হয়ে থাকবে না ভিডিওটা লাস্ট দি দেখো লাস্টে কিন্তু আমি জানিয়ে দেবো ট্রিকটার সম্বন্ধে তো এখন কিন্তু মেন টপিকে চলে আসা যায় তো এখন যেহেতু উইন্টার পড়ে গেছে তো এই উইন্টারে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেয়ারটা ফ্রিজি হচ্ছে হ্যাঁ তোমরা হয়তো অনেক কোম্পানির অনেক সেরাম ব্যবহার করেছো কিন্তু কোনো সেরমে কি লেখা আছে এটা উইন্টার কেয়ার করা যায় বা উইন্টারের জন্য ভালো সেরম কিন্তু কোথাও লেখা থাকে না তার জন্য আজকে আমি নিয়ে চলেছি এটা হলো ট্রেসিমির গ্লসি আলটিমেট হেয়ার সিরম তো এটার প্যাকেজিংটা তোমরা দেখে নাও ভীষণই ছোটোসা একটা প্যাকেজিং তোমরা কিন্তু এটা বড়োটাও পারচেস করতে পারো আমি যেহেতু রিভিউ করছি তো আমার বড়োটা কিনে মনে হলো একটু ওয়েস্ট হতে পারে সেই কারণে কিন্তু আমি বড়োটা কিনলাম না কারণ আমি প্রচুর প্রোডাক্টে রিভিউ করি প্রচুর প্রোডাক্ট চেঞ্জ করতে হয় আমাকে তো একটা বড়ো প্রোডাক্ট কিনে ফেলে রাখার মধ্যে কিন্তু অনেকটা পয়সা নষ্ট হয় সেই কারণে আমি বড় প্রোডাক্ট কিনি না তো এটার প্যাকেজিংটা তোমরা ফার্স্টে এটার বক্সটা দেখে নাও বক্সটা তোমরা দেখতে পারছো এরকম টাইপের দেখতে এই কন্টেনারটাকে যদি তোমরা খোলো আর এটার মধ্যে কিন্তু প্যারাবেন সালফার একদম ফ্রি হেয়ারের জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না তো কন্টেনারটাকেও দেখতে পারো এরকম টাইপের একটা দেখতে আর এটার কিন্তু পুরো ট্রান্সপারেন্ট আছে তোমরা দেখতে পারো এটা কতটা কি ওয়েস্ট হয়েছে এবং কতটা কি আছে এরপরে নিই এটার প্রাইস এটার প্রাইস হলো একশো পঁচিশ টাকা এটা তোমরা কিনে নিতে পারো লোকাল মার্কেট থেকে তাছাড়া কিন্তু এটা তোমরা পেয়ে যাবে হলো ফ্লিপকার্ট অ্যামাজন নাইকার সব জায়গাতে কিন্তু অ্যাভেলেবেল আছে আমি আমি যেহেতু এটা অফলাইন দিয়ে কিনেছি সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে আজকে কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারলাম না তো এটার কন্টেনারটা তোমরা দেখতে পারো আমি অনেকটা প্রাইস মানে ইউজ করেছি আমি এটা হার্ডলি দশ থেকে পনেরো দিন ইউজ করেছি এর বেশি কিন্তু আমি ইউজ করিনি যতটুকু রিভিউ করার ছিল ততটুকু তোমাদেরকে রিভিউ করে দেওয়াটা আমার মনে হলো বেশি বেটার হবে আর এটা কিন্তু আমি টোটালি অ্যাপ্লিকেশান করে তোমাদেরকে দেখাবো টোটালি যখন অ্যাপ্লিকেশান করব তখন তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ভালো এবং ফ্রিজি হেয়ারের জন্য কতটা ভালো এখন তো প্রত্যেক কটা মেয়ের একটাই সমস্যা ফ্রিজি হেয়ার ফ্রিজি হেয়ার ফ্রিজি হেয়ার হ্যাঁ এটা যে কোনো সিরাম ব্যবহার করো না কেন তাও কিন্তু তোমাদের চুলটা ফ্রিজি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু দাবি করে এটা কিন্তু তোমাদের আটচল্লিশ ঘন্টা চুলকে মশ্চারাইজ করবে এরপরে কিন্তু করবে না আটচল্লিশ ঘন্টা পর তোমাদেরকে রিইউজ করতে হবে এবার এটা রিইউজ করলে কিন্তু আলটিমেট একটা শাইন পাবে তাছাড়া কিন্তু যে তেলের চুলের মধ্যে একটা তেলাত্মভাব চলে আসে ওরম টাইপের কিন্তু কোনো প্রবলেম এটাতে হয় না তাছাড়া কিন্তু চুলকে ট্যাঙ্গেল ফ্রি করতেও কোনো সমস্যা হয় না চুলে অ্যাপ্লিকেশান করলে হেয়ারফল হয় না কিন্তু হওয়ার কোনো চান্স নেই তোমরা স্নান করে উঠে একটা অ্যাপ্লিকেশান করে চুলটাকে যদি কম করো যাদের খুব বেশি ট্যাঙ্গেল হয় সেটা কিন্তু রিকভার করতে পারে চুলকে সিল্কি শাইনি অ্যান্ড সফট রাখে আর এটা তোমরা কিভাবে ব্যবহার করবে বা কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না অল টাই ব্যবহার করতে পারবে তোমার স্ট্রেটনিং করা থাক কেরোটিন করা থাক তোমার নর্মাল হেয়ার হোক তুমি অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করছো তাও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো কোনো রকম কোনো অসুবিধা হবে না এটা তোমরা বারো থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারো ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারবে ফ্রিজি হেয়ারের সমস্যা কিন্তু এখন ঘরে ঘরে যাদের ফ্রিজি হেয়ারের সমস্যা আছে শীতকালে অনেক কিছু ব্যবহার করেছো অনেক কিছু সিরাম তোমরা অ্যাপ্লিকেশন করেছো বা যেই সিরামগুলো তোমরা এখন অ্যাপ্লিকেশন করছো ওটা কিন্তু একেবারে উইন্টারের জন্য নয় উইন্টারের জন্য আমাদের কোনটা ভালো হবে উইন্টারের জন্য আমাদেরকে ব্যবহার করে নিতে হবে ট্রেসেমির কিন্তু এই আলটিমেট গ্লো সিরামটা এটা কিন্তু একদম স্যালন লাইফ একটা গ্লো দেয় এবং যারা চুলকে পার্লারে গিয়ে দেখবে কোনো সময় স্পা কোলা একটা সিরাম লাগিয়ে দেয় সেরম একটা এফেক্ট সেম টু সেম এফেক্ট দেয় আমি যখন অ্যাপ্লিকেশান করবো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কি কথাগুলো বলার চেষ্টা করছি তারা কিন্তু এর মধ্যে নেই কোনো প্যারাবেন এছাড়া নেই কিন্তু এর মধ্যে কোনো সালফেট হেয়ারের কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না আর এটা স্মেলটা কিন্তু জাস্ট অসাম যারা ট্রেসিমির প্রোডাক্ট ব্যবহার করেছে তারা জানবে এটা কিন্তু ট্রেসিমির একটা নিউ লঞ্চ প্রোডাক্ট মানে এখন মানে এই তিন চার মাস হয়েছে এটাকে লঞ্চ করা হয়েছে আর এটার হাত থেকে শীতকালে বাঁচতে থাকলে অবশ্যই এটা ব্যবহার করে নিতে হবে আমি এখনও গরমকালের অ্যাপ্লিকেশন করিনি সেই কারণে কিন্তু গরমকালের কথা আমি বলতে পারছি না শুধুমাত্র শীতকালে যাদের চুল প্রচুর ফুলে থাকে এবং ট্যাঙ্গেল পড়ে যায় তাদেরকে বলবো এটাকে ব্যবহার করে নিলে এটাকে ব্যবহার করলে কিন্তু তোমাদের মাথায় যে ধুলোগুলো আটকে যায় বা চুলের আগাতে যে ধুলো আটকে যায় দেখবে কোনো কিছু অ্যাপ্লিকেশান করলে সিরাম অ্যাপ্লিকেশান করলে রোদে গেলে চুলটা ফেটে যাওয়ার চান্স থাকে তাছাড়া কিন্তু সিরাম অ্যাপ্লিকেশান করলে বাইরে গেলে ধুলো চুলের নিচটা একদম জমে গেলে আঁটা হয়ে যাওয়ার চান্স থাকে সেটাই কিন্তু এটাকে রিকভার করতে সাহায্য করে এটা অ্যাপ্লিকেশন করে তোমরা রোদ্রে যেতে পারো এটা অ্যাপ্লিকেশান করে কিন্তু তোমরা ধুলোতেও যেতে পারো ধুলো তোমাদের চুলে কিন্তু বসবে না ধুলোগুলো কিন্তু ঝরে ঝরে নিচের দিকে পড়ে যাবে এটা কিন্তু এই সিরামের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং ভীষণ ভালো একটা কাজ দেয় যেটা আমার তো ফেভারেট তোমাদের যদি মনে হয় যে তোমরা উইন্টারে আমার কথা বা আমার অ্যাপ্লিকেশান দেখে তোমাদের যদি কোথাও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ট্রেসেমির এই এই আল্টাগ্লো সিরামটাকে ব্যবহার করতে পারো এটা কিন্তু খুব ভালো প্রথমত খুব ভালো শীতকালের জন্য একদম পারফেক্ট এছাড়া আমি প্রোডাক্টটা নিয়ে তোমাদের সাথে আর কিছু বলতে চাইছি না কারণ আমি চাইছি ভিডিওগুলো একটু ছোট থাকুক যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি সিরামটা কিন্তু স্মেল সুন্দর অ্যাপ্লিকেশনটা খুবই সহজ প্রত্যেকদিন ব্যবহার করতে পারবে তাছাড়া কিন্তু এটা তোমরা শ্যাম্পু করা চুলে ব্যবহার করতে পারবে বা শ্যাম্পু করে দু তিন দিন পরেও কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না আচ্ছা এই প্রোডাক্টটা নিয়ে আমি যতটুকু বললাম আশা করবো তোমরা বুঝতে পেরেছো এর থেকে বেশি বললে কি বলো তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে খুব একটা ভালো লাগবে না তো চলো অ্যাপ্লিকেশন করে দেখে নিই অ্যাপ্লিকেশনের রেজাল্টটা কী আসছে তো আমার চুলটা দেখে নাও আমার চুলের অবস্থা কতটা বেশি খারাপ আর এই সিরামটা কিন্তু আমি অ্যাপ্লিকেশন করছি আমি কিন্তু কোনো শ্যাম্পু করিনি আমি শ্যাম্পু করেছি লিস্ট তিন চার দিন হয়ে গেছে তারপরে তোমাদেরকে সিরামটা অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি কারণ শ্যাম্পু করলে না চুলটা সফট থাকে সেই সময় অ্যাপ্লিকেশন করলে তোমরা খুব একটা বেনিফিট বা রেজাল্টটা দেখতে পারবে না আর দু তিন দিন হয়ে গেলে যদি আমি অ্যাপ্লিকেশন করি তাহলে রেজাল্টটা তোমরা ভালোভাবে দেখতে পারবে তখন মনে হবে শ্যাম্পুর জন্য হতে পারে সিরামটার জন্য হয়নি তো সিরামটা সেই কারণে আমি দু তিন দিন পরেই ব্যবহার করছি সিরামটা অ্যাপ্লিকেশন করার আগে হাতের উপর একটুখানি ওয়ার্ম করে নেবেন জাস্ট একটুখানি বেশি না সর্ষের তেলের মতো হাতের মধ্যে ঘুষবেন না জাস্ট একটুখানি ওয়ার্ম করে নিয়ে অ্যাপ্লিকেশন করে নেবে আর আজকে তোমাদেরকে এক সাইডে চুলে ব্যবহার করে দেখাচ্ছি একটাই কারণ তোমরা দুটোর ডিফারেন্সটা যাতে বুঝতে পারো দেখো এই চুলটা কতটা সফট হয়ে গেছে আর এই চুলটা কিন্তু এখনো অবধি ফুলে ফুলে রয়েছে তো যারা আমার মতো এই সাইডের চুলটার মতো পছন্দ করো তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো কারণ এরকমই সেম টু সেম রেজাল্ট তোমরা পাবে আর শুধু যে শ্যাম্পু করেই ব্যবহার করতে পারবে এটা কিন্তু একদমই নয় তোমরা যে কোনো টাইমে ব্যবহার করতে পারো দেখো এই সাইডের চুলটা আমার কতটা বসে রয়েছে সব রকম হেয়ার স্টাইল করতে পারবো তাছাড়া একটা মিষ্টি গন্ধ দিচ্ছে আর এই পাশে চুলটা আমার কতটা ফুলে রয়েছে এটা যতই তুমি বিনুনি করো যতই তুমি খোপা করো তাও চুলগুলো কিন্তু ফুলে থাকবে এটাই এই সিরামের ডিফারেন্স যদি চাইছো তাহলে অবশ্যই ব্যবহার করো আমার তো ভীষণ পছন্দের একটা সিরাম আর শীতকালে তো আমাদের মতো মেয়েদের চুল এরকম ফুলে ফুলেই থাকে তাদের হাত থেকে যদি বাঁচতে চাইছো বা ফোলা চুলের হাত থেকে যদি বাঁচতে চাইছো তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো এতে হেয়ারে কোনো সাইড এফেক্ট হয় না কোনো হেয়ার ফল হয় না কিছু হয় না অবশ্যই ট্রাই করো আজকের জন্য টাটা আশা করবো তোমরা দেখতেই পালে এটা অ্যাপ্লিকেশনটা এতটা সুন্দর আমার চুলটা কতটা সুন্দর এবং কতটা সফট অ্যান্ড সাইনি করে দিল তোমরাও যদি ঘরে বসে চাইছো স্যালন লাইক এরম গ্লো বা হেয়ারে গ্লো তাদেরকে আমি বলবো এটা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো আর শীতকালে কিন্তু সবার চুলই প্রায় ড্রাই হয়ে যায় অনেক কিছু হয়তো সিরাম চেঞ্জ করেছো আমার কথা শুনে ট্রেসিমির এই সিরামটা একবার ব্যবহার করে দেখতে পারো আশা করব কোনোদিনও দিনও ঠকবে না আর তোমাদেরকে বলেছিলাম আমি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে এটা ট্রিক শেয়ার করবো তো এখন বেশিরভাগ মেয়েরই এই শীত পড়তে না পড়তে চুলগুলো ভীষণ আঠা আঠা হয়ে যায় চুলটা বাঁধলেও আঠা হয়ে যায় খুলে রাখলেও আঠা আঠা হয়ে যায় তারা কি করবে ধরো তোমাদের কাছে যে কোনো সিরাম আছে যে কোনো মানে তোমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে শ্যাম্পু করলে শ্যাম্পু করে নেওয়ার পর চুলটা ড্রাই হওয়ার আগে আমরা গরমকালে কি করতাম চুলটাকে হালকা ড্রাই করে নিতাম কিন্তু শীতকালে আমরা কী করবো চুলটা ড্রাই হওয়ার আগে মানে ওই ফর্টি পার্সেন্ট মতো চুল ড্রাই হতে এখনও বাকি আছে সেই সময় তোমাদেরকে সিরাম নিয়ে নিতে হবে হাতের মধ্যে ফুল হেয়ারে এখান থেকে শুরু করে লেন্থ অবধি ভালো করে অ্যাপ্লিকেশন করে নিতে হবে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর চুলটা যখন ড্রাই হবে ভালো করে কম করে নেবে তখন তোমাদের কম করতে কিন্তু রকম কোনো অসুবিধা তখন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা ইজিলি ভালো করে কম করে নিলে কম করে নেওয়ার পরে আবার দু ড্রপ সিরাম হাতের মধ্যে নেবে নিয়ে চুলের লেনথে ভালো করে অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান করে নেওয়ার পরে চুলটাকে একটা খোপা করে ক্লিপ লাগিয়ে দেবে ক্লিপ লাগিয়ে দিই এক ঘন্টা অ্যাটলিস্ট যদি পারো এক ঘন্টা অ্যাটলিস্ট ধুলো অ্যান্ড রোদে যাবে না বিশেষ করে তো রোদে যাবে না ধুলোতে চাও জ্বলে যেতে পারো কিন্তু রোদে যাবে না তারপরে তোমরা এক ঘন্টা পরে চুলটা খুলে দেখবে চুলটা কিন্তু অনেকটা সফট এবং সিল্কি হয়ে যাবে তাছাড়া কিন্তু তোমাদের যে সিল্কিনেসটা আছে সেটা কিন্তু অ্যাটলিস্ট তোমাদের চুলে তিন দিন থাকবে তিন দিন পর থেকে একটু আঠা আঠা হতে থাকবে কিন্তু তিন দিন প্রপারলি তোমাদের চুল একদম সফট থাকবে এটা কিন্তু একটা উইন্টারের ভালো হ্যাক তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা এই ফুল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোট্ট একটা বেল বাটন আছে ওটা হিট করে দিও যাতে আমি করে নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ